সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইউনিট টু নিয়ে, অ্যান্ড ইউনিট টু এর অন্তর্ভুক্ত এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো তোমরা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্ষেত্রে আমাদেরকে বিষয়গুলো মুখস্থ করতে হবে, প্রচুর চর্চা করতে হবে, অ্যান্ড কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা সেগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারবো। তাহলে চলো লেসনটি শুরু করা যাক। আমাদের প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি রয়েছে সেটি হলো অ্যাস্টোনিস্ট বাই। অ্যাস্টোনিস্ট বাই, অ্যাস্টোনিস্ট বাই মানে হলো বিস্মিত। আমরা কোনো জিনিস দেখে যখন খুব বিস্ময় প্রকাশ করব, অবাক হয়ে যাব, তখন আমরা অ্যাস্টোনিস্ট বলবো, এবং সাথে অবশ্যই বাই হবে, অ্যাস্টোনিস্ট বাই। উদাহরণটির দিকে তাকাও, আই ওয়াজ অ্যাস্টোনিস্ট বাই হিজ স্কিল। তার দক্ষতা দেখে, তার স্কিল দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, বিস্মিত হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাস্টোনিস্ট বাই হিজ স্কিল। আচ্ছা, তার পরেরটাতে দেখছো অ্যাটোন ফর। অ্যাটোন ফর মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা। তো আমরা প্রতিনিয়ত অনেক ভুল করে থাকি, অনেক পাপ করে থাকি, সেগুলোর জন্য আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয় বা ভুলের ক্ষমা চাইতে হয়। সো কখনো কখনো আমরা ডিসাইড করি যে আজকে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। একইভাবে এইখানে যে কেউ একজন, হি তার মানে হচ্ছে ছেলে, সে ডিসাইড করেছিল যে হি উইল অ্যাটোন ফর হিজ সিনস। ফর এক্সাম্পল, হি হ্যাজ ডিসাইডেড টু অ্যাটোন ফর হিজ সিন। এই যে দেখো, অ্যাটোনের পরে আমাদের সবসময় ফর ব্যবহার করতে হচ্ছে, তার মানে অ্যাটোন ফর অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা। কেউ যখন ভুলের জন্য, তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, সেটাকে আমরা অ্যাটোন এবং সাথে ফর যুক্ত করে দেন সেন্টেন্স তৈরি করব। অ্যান্ড দেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি আছে সেটি হলো অ্যাবজর্ভড ইন। অ্যাবজর্ভড ইন, অ্যাবজর্ভড ইন মানে হচ্ছে নিমগ্ন থাকা, কোনো কাজে মগ্ন থাকা, মনোযোগ সহকারে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমরা বলবো অ্যাবজর্ভড ইন। সে সেই কাজটিতে নিমগ্ন আছে, আমি এই মুহূর্তে এই কাজটিতে নিমগ্ন আছি, বা কোনো একটা বিষয় নিয়ে নিমগ্ন আছি, তখন আমরা বলবো অ্যাবজর্ভড ইন। উদাহরণটি দেখতে পাচ্ছ তোমরা, দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্ভড ইন হিজ ওয়ার্ক। মানুষটি বা সেই ব্যক্তিটি তার কাজে নিমগ্ন ছিল, ইন হিজ ওয়ার্ক, অ্যাবজর্ভড ইন। মনে থাকবে তো অ্যাবজর্ভড এর সাথে যে ইন হচ্ছে। আচ্ছা, তার পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো এক্সিড টু। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হচ্ছে অভিযুক্ত, কোনো একটা কাজ করার পর বা কোনো একটা অপরাধ করার পর সেই অপরাধের দায়ে আমাকে যদি অভিযুক্ত হতে হয়, সেটাকে আমি বলবো অ্যাকিউজড অফ। অথবা ধরো অন্য কাউকে যদি অভিযুক্ত হতে হয়, সেক্ষেত্রে আমরা তো অ্যাকিউজডের সাথে অফ যুক্ত করে দিব। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হি অ্যাকিউজ দ্য ম্যান অফ, হি অ্যাকিউজ দ্য ম্যান অফ স্টিলিং। ধরো একজন ব্যক্তি চুরি করে ধরা খেয়েছে, তখন তার এই চুরির দায়ে তাকে অভিযুক্ত করতে চাইলে আমরা বলবো দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং। ওকে, তার পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি রয়েছে সেটি হলো অ্যাকাস্টামড টু। আমরা কোনো একটা কাজ করতে, কোনো একটা ওয়েদারের সাথে বা কোনো একটা সিচুয়েশনের সাথে যখন অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা বলবো অ্যাকাস্টামড টু। যেমন আই এম অ্যাকাস্টামড টু হট ওয়েদার। অ্যাকাস্টামডের সাথে কী হচ্ছে তাহলে বন্ধুরা? অ্যাকাস্টামডের সাথে টু হচ্ছে, অ্যাকাস্টামড টু হট ওয়েদার। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সব ধরনের আবহাওয়ার সাথেই কিন্তু অভ্যস্ত। সো আমরা সহজেই বলতে পারি আই এম অ্যাকাস্টামড টু হট ওয়েদার, কুল ওয়েদার, বা অন্য যে কোনো ওয়েদার। তার পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো অ্যাফ্রেইড অফ। অ্যাফ্রেইড অফ, কোনো বিষয় সম্পর্কে যখন আমাদের ভীতি কাজ করবে, আমরা ভয় পাবো, তখন আমরা বলবো অ্যাফ্রেইড অফ। যেমন দ্য গার্ল ইজ অ্যাফ্রেইড অফ, দ্য গার্ল ইজ অ্যাফ্রেইড অফ দ্য ডগ। সে কুকুর দেখলে ভয় পায়, তাই সে বলছে দ্য গার্ল ইজ অ্যাফ্রেইড অফ দ্য ডগ। তার পরেরটি হলো এইম অ্যাট। ধরো আমি ক্যামেরার দিকে তাক করছি, আমার আঙুলটা তাক করছি, আমি কী বলবো? এইম অ্যাট দ্য ক্যামেরা। ধরো তুমি বন্দুক নিয়ে জঙ্গলে বা হচ্ছে যে বনে তুমি পাখি শিকার করতে গেলে, তখন তুমি কী করবে? সেই পাখির দিকে তোমার বন্দুকটি তাক করবে, তখন এইমের সাথে তোমাকে অ্যাট ব্যবহার করতে হবে। এটাই এখানে আমরা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। হি এইমড অ্যাট দ্য বার্ড। ফর এক্সাম্পল, দ্য হান্টার এইমড অ্যাট দ্য বার্ড, মানে হচ্ছে একজন শিকারী তার বন্দুকটি তাক করলো কিসের দিকে? পাখির দিকে। এইমের সাথে অ্যাট ব্যবহার হচ্ছে। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাংরি উইথ, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাংরি অ্যাট। উইথ অ্যান্ড অ্যাট, এখানে ছোট্ট একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যাংরি উইথ ব্যবহার হবে যখন আমরা কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হব, অ্যান্ড অ্যাংরি অ্যাট ব্যবহার হবে যখন আমরা কোনো বস্তুর সাথে বা কোনো অবজেক্টের ব্যাপারে রাগান্বিত হব। তাহলে চলো উদাহরণগুলো দেখার মাধ্যমে আমরা আরেকটু সহজভাবে বিষয়টা বুঝি। দ্য টিচার ওয়াজ অ্যাংরি
with me. So the teacher, teacher hoche ekjon byakti, tai amra ekhane bolchi angry with me. Shikshok amar sathe raganito hoyechilen, hoyto ami ekta bhul kore felechilam, shejonno tini raganito hoyechilen. And angry at kokhon byabohar hoche? He was angry at the weather. The weather ki ekta byakti ba ekjon byakti na, eta ekta bostu ba ekta alada onno byakti obyakti, I mean byakti noy obyakti, shekhane amra at byabohar korchi. He was angry at the weather. Tar porer appropriate preposition ti holo anxious about. Anxious about mane hoche udbigno ba chintito. Amra jokhon kono ekta bishoye khub udbigno thaki tokhon amra anxious er sathe about jukto kore dibo. Udaharon tir dike ekbar takao tumra. They are anxious about, anxious about their sick father. Dhoro amar baba bashay oshustho, amar baba bichhane pore ache, tokhon ami obosshoi amar babar shasther byapare ba amar babar byapare udbigno thakbo. Seta bolar jonno anxious er sathe amake about byabohar korte hobe. Anxious about. Tar poroborti appropriate preposition ti holo anxious for. Dekho ekhane kintu mul anxious ta eki roye giyeche, but tomar preposition ta change hoar karone ortho ta kichuta poriborton hocche. Anxious for er ortho darache akankhito. Amader prottekher baba ma kintu chay je amader mongol kamona kore, ba shobar baba ma kintu sontander mongol kamona kore, bhalo ta chay. To shei jonno amra bolte pari parents are anxious for their children's success. সন্তানদের সফলতার জন্য পিতামাতা আকাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষা করে যে প্রত্যেকের সন্তান একটা ভালো রেজাল্ট করুক, ভালো একটা কিছু করুক, সেটার আকাঙ্ক্ষা করে। তার পরেরটি তোমরা দেখতে পাচ্ছ arrive at, and the next one is arrive in. Arrive at and arrive in এর ব্যাপারে তোমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো বড় একটা প্লেসে পৌঁছাবো তখন আমরা কি বলবো? Arrive in। আমরা যখন তুলনামূলক একটা ছোট জায়গায় যাব বা ছোট জায়গাকে নির্দেশ করব তখন আমরা বলবো অ্যারাইভ অ্যাট। যদি আমি একটা মহাদেশের কথা বলি তখন কি অ্যাট বললে হবে? না, তখন আমাকে বলতে হবে ইন। বা যখন আমি একটা কোনো বিভাগের কথা বলবো তখন আমাকে বলতে হবে ইন। যখন আমি একটা ছোট এলাকার কথা বলবো, কোনো একটা সিটি কর্পোরেশনের কথা বলবো তখন আমাকে বলতে হবে অ্যাট। উদাহরণটি দেখো, উই অ্যারাইভড অ্যাট দ্য ভিলেজ, অ্যারাইভড অ্যাট দ্য ভিলেজ অ্যাট নাইট। At night, এইটা আমরা এখানে আলোচনায় আনছি না, তারপরে বলে দিচ্ছি, সকালে যখন হবে at the morning বললে হবে না, আমাদেরকে বলতে হবে in the morning। যখন রাত হবে তখন আমাদেরকে বলতে হবে at night, and যখন সন্ধ্যা হবে তখন আমাদেরকে বলতে হবে in the evening, বিকেল হলে in the afternoon, আর দুপুর হলে at noon। সকাল থেকে আমি আবার রাত পর্যন্ত বলে দিচ্ছি, in the morning, at noon, in the afternoon, in the evening, and finally at night। আগের আলোচনায় চলে যাচ্ছি, at the village, আমরা যখন ছোট একটা স্থানে পৌঁছাচ্ছি বা হচ্ছে কোনো একটা গ্রামে পৌঁছাচ্ছি তখন কিন্তু আমরা বলতে পারবো না in the village, আমাদেরকে বলতে হবে arrive at the village, arrive at the village। তুলনামূলক একটা বড় জায়গার কথা যদি আমরা বলি, যেমন মিস্টার কামাল হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন, লন্ডন তো গ্রামের তুলনায় অবশ্যই অনেক অনেক বড়, তাই আমরা সেখানে ইন ব্যবহার করছি, আমরা বলছি অ্যারাইভড ইন লন্ডন। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তার পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো অ্যাশেমড অফ। কোনো একটা বিষয়ের জন্য যখন আমরা লজ্জিত হব, নিজ থেকে অনুশোচনা বোধ করব, লজ্জিত হব, তখন আমরা বলবো অ্যাশেমড অফ, অ্যাশেমড অফ। ফর এক্সাম্পল, আমিনুর ইজ অ্যাশেমড অফ হিজ মিসকন্ডাক্ট। সে অনিচ্ছা সত্ত্বে কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, তখন পরবর্তীতে সে তার ওই মিসকন্ডাক্টের জন্য বা খারাপ ব্যবহারের জন্য লজ্জা বোধ করছে বা লজ্জিত হচ্ছে, তখন আমরা বলবো অ্যাশেমড অফ মিসকন্ডাক্ট, অ্যাশেমড অফ মিসকন্ডাক্ট। অ্যান্ড দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইজ অ্যাগ্রি অন। এর পরেরটি হচ্ছে অ্যাগ্রি অন, এর পরেরটি হচ্ছে অ্যাগ্রি উইথ। এখানে বিষয়টি একটু খেয়াল করো, কোনো বিষয়ের সাথে যখন আমরা অ্যাগ্রি করব, সহমত পোষণ করব, আমাদের মতামত এক হবে বা সম্মতি প্রকাশ করব বা রাজি হব, তখন আমরা বলবো অ্যাগ্রি অন। আর কোনো ব্যক্তির সাথে যখন আমরা করব তখন কি বলবো? অ্যাংরি উইথ। উদাহরণটা দেখে নেওয়া যাক, আই অ্যাগ্রি অন দিস ম্যাটার, অ্যাগ্রি অন দিস ম্যাটার অর দিস সাবজেক্ট, আমি এই বিষয়ে সহমত পোষণ করছি বা সম্মতি প্রদান করছি। আর যখন আমরা কোনো ব্যক্তির সাথে করব তখন আমরা বলবো হি অ্যাগ্রিজ উইথ, হি অ্যাগ্রিজ উইথ মি, সে আমার সাথে সহমত প্রকাশ করেছে, সে আমার সাথে সম্মতি দিয়েছে, রাজি হয়েছে অন দিস পয়েন্ট, এই পয়েন্টটির ব্যাপারে বা এই পয়েন্টটি নিয়ে। দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই অর্থ হলো মেনে চলা। সো আমি তোমাকে বড় ভাই হিসেবে বলতে পারি, প্লিজ অ্যাবাইড বাই ল, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, দয়া করে
আইন মেনে চলো অন্যথায় তোমাকে শাস্তি পেতে হবে সো অ্যাবাইড এর সাথে কি আসছে বাই অ্যাবাইড বাই অ্যাবাইড বাই ওকে দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাবাউন্ড ইন অথবা তুমি বলতে পারো অ্যাবাউন্ড উইথ এর অর্থ হবে প্রচুর পরিমাণে থাকা যেমন হচ্ছে ঢাকাতে অনেক গাড়ি আছে প্রচুর পরিমাণে গাড়ি আছে গ্রামের তুলনায় আবার গ্রামে হচ্ছে প্রচুর শাকসবজি পাওয়া যায় ঢাকার তুলনায় সুন্দরবনের কথা যদি আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে কিন্তু অ্যাভেলেবল প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা আমরা ঢাকাতে বা অন্য কোনো শহরে পাবো না সেটার জন্য আমাদেরকে সুন্দরবনে যেতে হবে সো আমরা বলতে পারি টাইগার্স অ্যাবাউন্ড ইন দ্য সুন্দরবন অ্যাবাউন্ডের পরে কি হচ্ছে ইন ওকে দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা কোনো একটা কাজ থেকে বিরত থাকা কোনো একটা বদ অভ্যাস থেকে বিরত থাকা সেই কাজটা না করা সেক্ষেত্রে আমরা বলবো অ্যাবস্টেইন ফ্রম সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট স্মোকিং ইজ ডেফিনেটলি আ ব্যাড হ্যাবিট সো আই উইল সে টু ইউ অর আই উইল রিকোয়েস্ট ইউ প্লিজ মাই ব্রাদার ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম তোমার স্মোকিং থেকে দূরে থাকা উচিত বা তোমার স্মোকিং থেকে বিরত থাকা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং লেসনটি খুব এনজয় করেছো লেসনটি শোনার পাশাপাশি বাসায় প্র্যাকটিস করবে বারবার মুখস্থ করবে তাহলেই তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভালো করতে পারবে সবাই ভালো থাকবে ধন্যবাদ